আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রেড কোর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে হুনিরোকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে আজকের খবরের শিরোনাম। ফেব্রুয়ারির 21 তারিখ সোমবার বাদে করোনার কারণে বান্দিয়া দেওয়া নিয়ম কানুন আর তাক্ত নাই, মঙ্গলবার স্বাভাবিক নিয়মে চলব ফুরা দেশ। সিলেট ও হোমসে আলু আর রসুনের দাম বাড়ছে, পেঁয়াজ আর তেলের দাম। সিলেট বিভাগ গেছে কয়েকদিন দরিয়া করোনা বেমারে মানুষ মরার খবর আইতেও আছে, হোমসে নয়া বেমারি ধরা ফড়া। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। ফেব্রুয়ারির 21 তারিখ সোমবার বাদে করোনার কারণে বান্দিয়া দেওয়া নিয়ম কানুন আর থাকেন না, মানে মঙ্গলবার তাকে ফুরা দেশ স্বাভাবিক নিয়মে চলব। নিয়ম কানুন তুলা হইলেও সকলরে মাস্ক ফিন্দিয়া চলাফেরা করা লাগব। রবিবার সচিবালয় মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়েছে করে হয়েছেন মন্ত্রী পরিষদর সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়েছে। গণভবন তাকে প্রধানমন্ত্রী আর সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগ তাকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সে বৈঠক উপস্থিত আসলা। বৈঠক বাদে মন্ত্রী পরিষদের সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলামে কইছেন সাফসিদা হুকুম দেওয়া হয়েছে সামনের 22 তারিখ তাকে স্কুল কলেজ ভার্সিটি খোলা হইব, মার্চ মাসের 1 তারিখ তাকে খুলব প্রাইমারি স্কুল। এর বাদে আর কোনো নিয়ম কানুন বান্দিয়া দেওয়া হইত নাই। এর বাদেও হকলে যাতে মাস্ক ফিন্দইন ই ব্যাপারে হুঁশিয়ারি থাকা লাগব। খন্দকার আনোয়ারুল ইসলামে আরও হইছেন একুশ পদক দেওয়া অনুষ্ঠান ও বক্তৃতা দেওয়ার বাদে প্রধানমন্ত্রী হইছেন কোভিডর বিষয়ে লইয়া হকলরে দায়িত্ব দেওয়া হয়েছে, করোনা চিত্রানি একটু কমিয়া আর হরি হকল যাতে নিশ্চিন্তা না হইন। মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীয়ে বালা করে হুকুম দিচ্ছেন দেশের সকল মানুষে যেন স্বাস্থ্যর নিয়ম কানুন যেন মানিয়া চলেন। সামনের 26 তারিখ সারা দেশে 1 কোটি টিকা দেওয়ার প্রোগ্রাম লওয়া হয়েছে, হওয়া হয়েছে একটা দেশের সব জায়গার জানানির লাগে। দুনিয়ার বহু দেশও টিকা দিতে পারেন না, কিন্তু বাংলাদেশও বহু টিকা স্টক আছে। তাই আরও হয়েছেন সেউর যদি এনআইডি কার্ড নাও থাকে একটা ছোট টুকাত ঠিকানা লিখিয়া গেলে তান্ডে টিকা দেওয়া হইব। এর মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কইছে দুনিয়ায় করোনা নয়া আর একটা হুদ আওয়ার সম্ভাবনা আছে, একটা অমিক্রনের লাখান অত সুজা হইব করে বুঝে রানা তারা। এর লাগে সকলেরও উচিত এই ব্যাপারে খেয়াল রাখা। নয়া জাত অমিক্রন সহারে করোনা ভাইরাস চিত্রানি বাড়ি যাওয়ায় গেছে জানুয়ারি মাসের 10 তারিখ সারা দেশে নিয়ম কানুন জারি করছিল সরকারে, 13 তারিখ তাকে আরম্ভ করা হয়েছিল এই নিয়ম কানুন। এর বাদে করোনা পরিস্থিতি আরও বিগড়ি যাওয়ায় জানুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি বালা না হওয়ায় নিয়ম কানুনের সময় বাড়ানি হয় ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত। এখন করোনা পরিস্থিতি মোটামুটি বালাওর, করোনা চিত্রানি রুজু হোমের বুঝা যার, যে কারণে নিয়ম কানুন আর না বাড়ানোর সিদ্ধান্ত লইছেন সরকারে। সিলেটও আনাজের দাম কিছুটা বাড়লেও খেজিত 5 থেকে 7 টাকা কমছে আলু আর রসুনের দাম, অন্য বাইদি পেঁয়াজ আর সয়াবিন তেলের দাম বাড়ছে খেজিত 6 থেকে 7 টাকা পর্যন্ত। রবিবার সিলেটের কয়েকটা বাজার ঘুরিয়া ই দাম জানা গেছে, চাউলের দামও খেজিত বাড়ছে 1 থেকে 2 টাকা। এর বাদেও সামনের মাসের চাউলের দাম কমত ফারে করে হয়েছেন ব্যবসায়ী অখলে। ইবাইদি ফুলকবি বান্ধাকবি উরি লাউ লাল শাক ধনিয়া পাতা মূলা আর শালগম সাপ্লাইত কোনো অভাব না থাকলেও গেছে হাফতা থাকি ই সপ্তাহ ইটার দাম খেজি হিসাবে আরও 2 থেকে 3 টাকা পর্যন্ত বাড়ানি হয়েছে। সিলেটের নানান বাজার ঘুরিয়া দেখা গেছে এই হাফতা ধরে নয়া আলুর সাপ্লাই বাড়ছে। বন্দর রিকাবি বাজার মদিনা মার্কেট সুবানিঘাটও আলুর কেজি বেচা হওয়ার 12 থেকে 14 টাকা, গেছে সপ্তাহ আলুর দাম আসিল কেজি 17 থেকে 18 টাকা। ইবাইদি আলুর দাম তুলা কমলেও পেঁয়াজের দাম খেজিত বাড়ছে 3 থেকে 5 টাকা। ইন্ডিয়ান এলসির পেঁয়াজ আড়ত বেসাওর খেজি 47 থেকে 48 টাকা। খুচরা বাজারও ইকটার দাম রাখাওর 52 থেকে 55 টাকা। সিলেট টাউনের খালিঘাটের পাইকারি বাজারও দেশি পেঁয়াজ 30 থেকে 32 টাকা খেজি বেসাওর আর খুচরা বেসাওর 34 থেকে 36 টাকা। দেশি রসুনের কেজি পাইকারি বাজারও 32 থেকে 34 টাকা, ওইলে খুচরা বেচাওয়ার 40 টাকা। চায়না রসুনের দাম খেজিত কমছে 5 টাকা, গেছে হাফতা চায়না রসুনের দাম আসিল 105 টাকা, এই হাফতাত আইয়া লামছে 100 টাকা। খালিঘাটের পেঁয়াজ ব্যবসায়ী নীলাঞ্জন দাস টুকিয়ে কইছেন গেছে কয়েকদিন বাদে পেঁয়াজের দাম তুরা বাড়ছে, সব জাতেরও পেঁয়াজের দাম 3 থেকে 4 টাকা বাড়ছে খেজির হিসাব। আনাজের বাজার ঘুরিয়া দেখা গেছে হাফতার লাখান নানান জাতের উড়ি বেচাওর 35 থেকে 50 টাকায়, বড় সাইজের লাউর দাম 45 থেকে 55 টাকা,
বাইঙ্গনোর দাম কেজি 40 থেকে 45 টাকা, বেশিরভাগ গুয়ানাজোর দাম বাড়ছে কেজি 3 থেকে 6 টাকা। এর বাদেও গেছে হাফতাত হিসাবে আলুর দাম কমছে কেজি 5 থেকে 6 টাকা। সিলেটর টাউনের শেখঘাট আর হাজিরবাজার ফায়ারকারি চাউলর খারবাড়ির শাহিন আহমদে হইছেন চিকন মিনিকেট চাউল কেজি 60 টাকা, নাজির শাইল 62 থেকে 63 টাকা, আর বালা কোয়ালিটির বিআর 28 চাউল 52 থেকে 54 টাকা কেজি দামে বেচা। ওর খুচরা বাজারও ইতা চাউলের দাম আরও বেশি। ফাড়ার দোকান হলে চিকন চাউলের দাম রাখরা 64 থেকে 65 টাকা, আর বিআর 28 চাউলের কেজি বেচরা 56 থেকে 57 টাকা। এক লিটারি সয়াবিন তেলের বোতলের দাম হইল 165 থেকে 68 টাকা। কেসে হাফতাত ই দাম আরও 5 টাকা কম আছে। সিলেট টাউনের মেডিকেল রোডের লিবার্টি সুপার শপর মালিক আলমগীর হোসেনে কইছেন কোম্পানি গুনতে তেলের দাম হইতে গেলে রুজু বাড়ার। গেছে হাফতা হিসাবে ই হাফতার সয়াবিন তেলের দাম লিটারও বাড়ানি হয়েছে 60 থেকে 5 টাকা। সিলেট বিভাগও গেছে কয়েকদিন ধরিয়া করোনা বেমারে মানুষ মরার খবর আইতেও আছে। গেছে খাইল আরও একজনের জান হারি আনিছে করোনায়। মানুষ মরা না কমলেও গেছে দুই হাফতা থাকি কমছে নয়া বেমারি ধরা ফড়া। গেছে খাইল করোনা ধরা পড়ছে 43 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল সিলেট বিভাগের নানান লেবো 1,084টা স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 43 জনের। এরা সহ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলটা 66,478 জন। গেছে খাইল করোনা বেমার থাকে এক লোকে ভালো হয়েছেন 63 জন। এই 63 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি ভালো হয়েছেন 53,218 জন। গেছে খাইল উসমানী মেডিকেল ভর্তি একজনের যান হারিয়া নিছে করোনায়। তান্ডে লইয়া ও পর্যন্ত বিভাগ করোনা বেমারে সকলতায় মারা গেছেন 1,225 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সাইড জেলার নানান হাসপাতালে ভর্তি আসা 73 জন করোনা বেমারি, এর মাঝে 10 জন আসলা আইসিউ। অত সময় দেখছিলা বাংলা বিউ রাইটকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।